বেলা বাড়লেই সূর্যের গনগনে রোদের তেজে পুড়ছে গোটা বাংলা। চড়া রোদ, গরমে রীতিমতো নাজেহাল অবস্থা হচ্ছে শহর থেকে জেলাবাসীর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বাড়ছে তাপমাত্রার পারদ, কোথাও আবার ছাড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কিন্তু এরই মধ্যে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়ার মতিগতি। কলকাতাসহ বাংলার 12টি জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 25শে মে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির দুর্যোগ। একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। তবে বুধবার থেকে কলকাতাসহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে ঝড়বৃষ্টি, শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা। তবে বাকি জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ। তবে কোন কোন জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার সঠিক খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও কলকাতা সহ রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি হবে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 23শে মে মঙ্গলবার বিকেলের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সবকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 24শে মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও কোনো কোনো জায়গায় সেরা বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 23শে মে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 24শে মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা পরিবর্তন না হলেও পরবর্তী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 36 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টি বাড়বে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তো কমবে বটেই, সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। মঙ্গলবার থেকেই বাড়বে ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় মালদহ এবং 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এই 3টি জেলাতেও।